হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস বা গাইড আজকে আমরা পড়ব ডাইকট এবং মোনোকট রুটের অ্যানাটমি যেটা হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন বায়োলজি এনসিআরটি ক্লাস ইলেভেন বায়োলজির চ্যাপ্টার সিক্স থেকে আমরা পড়বো এবং প্রত্যেকটা লাইন আমরা বেঙ্গলিতে এক্সপ্লেন করে পড়ে নেবো যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের কোনো অসুবিধা না হয় আর আমাদের এই টপিককে এই চ্যাপ্টারের সমস্ত টপিকের ওপরে অলরেডি এক্সপ্লেইন্ড ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশানে সে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বেঙ্গালিতে মিনিং করে বুঝে নিয়ে পড়ছি যেটা হচ্ছে কি যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের অ্যানাটমি অ্যানাটমি কথার অর্থ কি যে অন্তর্গঠন কোনো অর্গ্যানিজমের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটাই হচ্ছে অ্যানাটমি আর আজকে আমরা কিসের অ্যানাটমি পড়ছি রুটের অ্যানাটমি মোনোকট এবং ডাইকট রুটের অ্যানাটমি প্রথমেই আমরা পড়ব ডাইকটি রুটের অ্যানাটমি ডাইকট এবং মনোকট উভয় ধরনের রুটের মধ্যে কিছুটা তো সিমিলারিটিজ রয়েছে এবং বাকি যেটা এদের মধ্যে পার্থক্য রয়েছে সেটা আমরা দেখব এবং এদের মধ্যে যে সিমিলারিটিগুলো রয়েছে সেটা হচ্ছে কি যে এদের যে আউটার মোস্ট টিস্যু সিস্টেম যেটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম তো উভয় ধরনের রুটের ক্ষেত্রে এপিডার্মাল টিস্যু সিস্টেম থাকছে যেটাকে বলা হচ্ছে এপি ব্লেমা যেটা হচ্ছে মনোকট এবং ডাইকট উভয় ধরনের প্লান্টের রুটের ক্ষেত্রে থাকছে এপি ব্লেমা দ্য আউটার মোস্ট লেয়ার ইজ এপিব্লেমা রুটের বাইরে একেবারে বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে এপিব্লেমা যেটা হচ্ছে আউটার মোস্ট কাভারিং উদ্ভিদের মূলের ক্ষেত্রে আউটার মোস্ট কাভারিং তৈরি করছে এবং এই কাভারিংটা হচ্ছে প্যারানকায়মাটাস কোচ দ্বারা গঠিত এটাকে এপি এটাকে এপিডার্মাল সিস্টেমও বলা হয় মেনি অফ দ্য সেলস অফ এপিব্লেমা প্রুটিউড ইন দ্য ফর্ম অফ ইউনিসেলুলার হেয়ার্স এই এপি ব্লেমার যে কোষগুলো যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ সেই কোষগুলো পোট্রিউড হয়ে একটা কোষ প্রচ্রিউড হয়ে কী তৈরি করছে রুট হেয়ার তৈরি করছে রুট হেয়ার যেটা হচ্ছে কি মূল রোম যার মাধ্যমে উদ্ভিদ কী করে জল এবং জলদ্রবৃত খনিজ পদার্থ শোষণ করে এই এপি এপি যে এপি ব্লেমার লেয়ারের নিচে কি থাকছে লেয়ার করটেক্স থাকছে যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত

এই যে কর্টেক্সের যে কোষগুলো রয়েছে প্যারান ক্যামাটাস কোষ তার মধ্যে কি আছে ইন্টারসেলুলার স্পেস রয়েছে কোষান্তর স্থান রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্টেক্স লেয়ার কর্টেক্স লেয়ারের কোষের মাঝখানে কি হচ্ছে ছোট ছোট কি রয়েছে ইন্টারসেলুলার স্পেস আছে কোষান্তর স্থান আছে দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স ইজ কল্ড এন্ডোডার্মিস এই করটেক্সের সব থেকে ভেতরে কর্টেক্স তো সেভারেল লেয়ার থিক এবং করটেক্সের ভিতরে সব সবার ভিতরে যে লেয়ারটা থাকছে সেটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস তোমরা এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করলে বুঝতে পারবে এটা হচ্ছে কি যে সিঙ্গল লেয়ার এপিব্লেমা যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত ওই প্যারেনকাইমাটাস এক একটা কোষ ট্রিউড হয়ে রুট হেয়ার তৈরি করছে তার নিচে থাকছে মাল্টি মাল্টিলেয়ার্ড করটেক্স করটেক্স একে একেবারে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত থাকছে আর এই লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মাল লেয়ার যেটা হচ্ছে ব্যারেল শেপের কোষ দ্বারা গঠিত এই এন্ডোডার্মিসটা ইট কম্প্রিজেস আ সিঙ্গেল লেয়ার অফ ব্যারেল শেপের সেলস উইদাউট এনি ইন্টারসেলুলার স্পেস তাহলে এই এন্ডোডার্মিসটা কী হচ্ছে এন্ডোডার্মিসটা হচ্ছে ব্যারেল শেপের কোষ দ্বারা গঠিত হচ্ছে এবং এরা টাইটলি প্যাক থাকছে এদের মধ্যে কোনো কোষান্তর স্থান কিন্তু থাকছে না আর এরা হচ্ছে এই যে এন্ডোডার্মাল যে লেয়ারটা এন্ডোডার্মিসের যে লেয়ারটা এন্ডোডার্মিসের লেয়ারটা হচ্ছে সিঙ্গেল লেয়ার একটাই মাত্র স্তর দ্বারা গঠিত হচ্ছে এই এন্ডোডার্মিস দ্য ট্রানজেনিটাল অ্যাজ ওয়েল অ্যাজ রেডিয়াল ওয়ালস অফ দ্য এন্ডোডার্মাল সেলস হ্যাভ আ ডিপোজিশন অফ ওয়াটার ইমপারমিয়েবল ওয়াক্সি মেটিরিয়াল সুবেরিন ইন দ্য ফর্ম অফ ক্যাসপেরিয়ান স্ট্রিপ তাহলে মূলের যে এন্ডোডার্মিস রয়েছে সেখানে আমরা কি দেখতে পাবো মূলের এন্ডোডার্মিসের মধ্যে যে ব্যারেল শেপের যে এন্ডোডার্মাল এন্ডোডার্মিসের যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সেল ওয়ালটা যেটা হচ্ছে সুবেরিন জাতীয় পদার্থ দ্বারা ওয়ালের মধ্যে সুবেরিন জাতীয় পদার্থ জমে যাওয়ার ফলে কি হচ্ছে ক্যাসপেরিয়ান পটি নামক একটা গঠন তৈরি হচ্ছে যেটা হচ্ছে সুবেরিন দ্বারা গঠিত এটা হচ্ছে ওয়াক্সি ম্যাটেরিয়াল ওয়াটার ইম্পারমিয়েবল তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ গঠন করছে এই এন্ডোডার্মিসের লেয়ারের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ গঠন করছে কীভাবে ওয়াক্সি মেটেরিয়াল যেটা হচ্ছে সুবেরিন ডিপোজিশনের ফলে এই ক্যাসপেরিয়ান পটি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি হচ্ছে এন্ডোডার্মিসের মধ্যে নেক্সট টু এন্ডোডার্মিস লাইজ আ ফিউ লেয়ার্স অফ থিক ওয়াল্ট প্যারানকাইমাটাস সেলস রেফার টু অ্যাজ প্যারিসাইকেল এই এন্ডোডার্মিসের ঠিক ভেতরে ঠিক ভেতরে থাকছে পেরিসাইকেল পেরিসাইকেলটা কী হচ্ছে অন্তঃটিলীয় গঠনের মধ্যে পড়ছে পেরিসাইকেল থেকে পেরিসাইকেলের ভিতরে যা কিছু বর্তমান থাকে সেটা হচ্ছে অন্তঃটিলীয় গঠন তো পেরিসাইকেলটা কি হচ্ছে যে প্যালেন কাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে আর এটা ঠিক এডোডার্মিসের নিচে থাকছে ইনিশিয়েশন অফ ল্যাটারাল রুটস অ্যান্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম ডিউরিং দ্য সেকেন্ডারি গ্রোথ টেক্স প্লেস ইন দিস সেলস তাহলে এই পেরিসাইকেলের মধ্যে কি হচ্ছে ল্যাটারাল রুটের যে ভাস্কুলার ক্যাম্বিয়াম ভাস্কুলার টিস্যুর মধ্যে কী থাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা থাকে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়ামের থাকার জন্য যেটা কী হচ্ছে ডাইকট রুটের কী হচ্ছে ক্যাম্বিয়াম থাকার জন্য সেকেন্ডারি গ্রোথ হয় তো সেকেন্ডারি যে গ্রোথটা হয় এই রুটের যে সেকেন্ডারি গ্রোথটা হয় সেটা হচ্ছে এই পেরিসাইকেল অঞ্চলে এই রুটের সেকেন্ডারি গ্রোথটা কিন্তু শুরু হয় দ্য পিথ ইজ স্মল অর ইনকনসপিকুয়াস পিথটা হচ্ছে কি এদের ক্ষেত্রে পিথটা হচ্ছে খুবই স্মল পিথটা হচ্ছে যেটা হচ্ছে মজ্জা একেবারে মাঝখানে থাকে সেটাকে বলা হচ্ছে পিথ এখানে পিথ হচ্ছে ইনকনসপিকুয়াস পিথ হচ্ছে খুবই ছোট এবং ইনকনসপিকুয়াস অতটা স্পষ্ট কিন্তু এখানে পিথ থাকে না যেটা হচ্ছে ডাইকট রুটের ক্ষেত্রে দ্য প্যারান ক্লাইম্যাটস সেলস হুইচ লাইভ বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লুয়েম আর কল্ড কনজাংটিভ কনজাংটিভ টিস্যু এই জাইলেম জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে জাইলেম ফ্লুয়েমের মাঝখানে যে প্যারান্টাইমাস কোষগুলো থাকে সেটাকে বলা হচ্ছে কনজাংটিভ টিস্যু দেয়ার আর ইউজুয়ালি টু টু ফোর জায়লেম অ্যান্ড ফ্লুয়েম প্যাচেস এই ডাইকট রুটের অ্যানাটমিতে আমরা কী দেখতে পাচ্ছি চারটে আমরা কিন্তু ডাইলেম ফ্লোয়েমের প্যাচ দেখতে পাচ্ছি জাইলেম ফ্লোয়েমের প্যাচ এটা হচ্ছে এক একটা জাইলেম ফ্লোয়েমের পাস্কুলার বান্ডিলের এক একটা প্যাচ এটা চারটে প্যাচ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একেবারে যোগের আকারে থাকে যেটা হচ্ছে ডাইকট রুটের একটা ক্যারেক্টার যোগ চিহ্ন গঠন করে আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্ন গঠন করে এটা মনে রাখতে হবে ডাইকট রুটের ক্ষেত্রে যোগ চিহ্ন গঠন করে চারটে জাইলেম ফ্লোয়েমের প্যাচ থাকছে এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে টিস্যু থাকছে প্যারানকায়মাটাস টিস্যু তাকে বলা হচ্ছে কনজাকটিভ টিস্যু দেয়ার আর ইউজুয়ালি ফোর জাইলেম এবং জাইলেম ফ্লোয়েমের যে প্যাচ সেটা হচ্ছে থাকছে চারটে এখানে আমাদের এই ডায়াগ্রামের চারটেই জাইলেম ফ্লোয়েমের প্যাচ দেখা যাচ্ছে ল্যাটার ক্যাম্বিয়াম রিং ডেভেলপস বিটুইন দ্য জাইলেম এবং জাইলেম অ্যান্ড ফ্লোয়েম এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি হচ্ছে ক্যাম্বিয়াম একটা ক্যাম্বিয়াম রিং গঠিত হচ্ছে ক্যাম্বিয়ামটা হচ্ছে কি মেরিস্টেম্যাটিক টিস্যু দ্বারা গঠিত ক্যাম্বিয়াম হচ্ছে এই ক্যাম্বিয়াম রিংটা পরবর্তীকালে ক্যাম্বিয়ামের কোষগুলো ডিভাইড হয় এবং রুটের সেকেন্ডারি গ্রোথ করতে হেল্প করে এই ক্যাম্বিয়াম রিং অল টিস্যুস অন দ্য ইনার সাইড অফ এন্ডোডার্মিস সচেজ পেরিসাইকেল ভাস্কুলার বান্ডেলস অ্যান্ড পিথ কনস্টিটিউট দ্য স্টিলি তাহলে স্টিলি কত থেকে অন্তঃটিলীয় গঠনের মধ্যে কি কি থাকছে পেরিসাইকেল থেকে শুরু হচ্ছে অন্তঃটিলীয় গঠন পেরিসাইকেল বাস্কুলার বান্ডিল পিথ এই সমস্ত জিনিস নিয়ে তৈরি হচ্ছে কি যে স্টিলি স্টিলি কোনো একটা পার্টিকুলার গঠন নয় স্টিলি হচ্ছে অনেকগুলো গঠনের একটা অনেকগুলো গঠনের সমগ্র অংশ যেটা বলতে পারবো সেটা হচ্ছে স্টিলি স্টিলির মধ্যে পেরিসাইকেল থাকছে বাস্কুলার বান্ডিল থাকছে পিপ থাকছে এই সমস্ত গঠনগুলো স্টিলির মধ্যে থাকছে আর বহিষ্টিলীয় গঠনের মধ্যে কি কি থাকছে যেটা হচ্ছে এপি ব্লেমা যেটা হচ্ছে করটেক্স এইগুলো হচ্ছে গঠন এরপর আমরা চলে যাব মনোকোটিল রুটের অ্যানাটমিতে মোনোকোটিলিন রুটের অ্যানাটমিতে কি আছে দ্য অ্যানাটমি অফ দ্য মনোকট রুট ইজ সিমিলার টু দ্য ডাইকট রুট ইন মেনি রেসপেক্ট মনোকট রুট এবং ডাইকট রুটের মধ্যে কিন্তু নাটমির মধ্যে কিন্তু অনেকটাই মিল থাকে যেমন এপিব্লেমের মধ্যে মিল থাকবে কর্টেক্স লেয়ারের মধ্যে মিল থাকবে এখানে এখানে কি বলছে প্রত্যেকটা লাইন আমরা বুঝে নেবো ইট হ্যাজ এপিডার্মিস কর্টেক্স এন্ডোডার্মিস পেরিসাইকেল ভাস্কুলার বান্ডিল অ্যান্ড পিথ তাহলে এই সমস্ত গঠনগুলো যেটা হচ্ছে এপিডার্মিস কর্টেক্স এন্ডোডার্মিস পেরিসাইকেল ভাস্কুলার ব্যান্ডিল আর পিথ এটা আমরা ডাইকট রুটের অ্যানাটোমিতেও পড়েছি এবং মোনোকট রুটের অ্যানাটমিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি যে এপিডার্মিস থাকছে যেটাকে বলা হচ্ছে এপিব্লেমা মাল্টি মাল্টিলেয়ার্ড সেভারেল লেয়ার্ড কর্টেক্স থাকছে প্যারাঙ্গামাটা স্কোস দ্বারা গঠিত তারপরেই কী থাকছে এন্ডোডার্মিস কর্টেক্সের সম একেবারে ভিতর দিকে এন্ডোডার্মিস থাকছে এন্ডোডার্মিসের মধ্যে কি থাকছে যেটা হচ্ছে পেরিসাইকেল থাকছে ভাস্কুলার বান্ডিলের প্যাচ থাকছে তো ভাস্কুলার বান্ডিলের প্যাচ যে বর্তমান রয়েছে এখানে কিন্তু অনেকগুলো থাকছে যেটা আমরা ডাইকট রুটের ক্ষেত্রে দেখেছি সেটা হচ্ছে কি চারটে প্যাচ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে মনোকট রুটের ক্ষেত্রে প্যাচ কিন্তু অনেকগুলো রয়েছে অ্যাজ কম্পেয়ার টু দ্য ডাইকট রুট উইচ হ্যাভ ফিউয়ার জাইলেম বান্ডিলস দেয়ার আর ইউজুয়ালি মোর দেন সিক্স জাইলেম বান্ডিল ইন দ্য মনোকট রুট তাহলে জাইলেম বান্ডিল আমরা কি দেখতে পাচ্ছি জাইলেম বান্ডিল এখানে কিন্তু অনেক বেশি রয়েছে জাইলেম বান্ডিল যেটা হচ্ছে মনোকট রুটে ডাইকট রুটে আমরা কি দেখতে পেয়েছি চারটে জাইলেম বান্ডিল আমরা দেখতে পেয়েছি এবং মনোকট রুটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জাইলেম বান্ডিল রয়েছে এখানে কটা জায়লেম বান্ডিল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জায়লেম বান্ডিল আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডাইকট রুটের ক্ষেত্রে মাত্র চারটে ছিল পিচ ইজ লার্জ অ্যান্ড ওয়েল ডেভেলপড আমরা ডাইকট রুটের ক্ষেত্রে কি দেখতে পেয়েছি যে পিথটা হচ্ছে ছোটো ইনকান স্পিকুয়াস কিন্তু মনোকট রুটের ক্ষেত্রে পিথ যেটা হচ্ছে মজ্জা সেটা হচ্ছে ওয়েল ডেভেলপ মোনোকটিলেটেডস রুটস ডু নট আন্ডারগো এনি সেকেন্ডারি গ্রোথ মনোকট রুটের যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াল রিং গঠিত হয় না ক্যাম্বিয়াম গঠিত হয় না ক্যাম্বিয়ামের যে কোর্সগুলো মেডিস্টেম্যাটিক টিস্যু দ্বারা গঠিত হয় তারা সেকেন্ডারি গ্রোথের জন্য রেসপন্সিবল থাকে মনোকট রুটে এই ধরনের কোনো ক্যাম্বিয়াম না থাকার জন্য মনোকট রুটে কিন্তু কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না আজকে আমরা পড়লাম মনোকট এবং ডায়কট রুটের অ্যানাটমি যেটা হতে যেটা হচ্ছে এনসিআরটি ক্লাস ইলেভেন বায়োলজির চ্যাপ্টার সিক্স থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করে পড়ে নিলাম বেঙ্গলিতে মিনিং করে পড়ে নিলাম এবং যদি এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস কর প্রেস করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে